হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সানি স্টক, আর আমি সানি রোজকার মতো তোমাদের সঙ্গে বাম্পার করতে চলে এসেছি। হ্যাঁ, আর আজকের আপডেটটা হতে চলেছে একদম বিশাল ধামাকাদার। ফাইনালি ফাইনালি ফাইনালি, হ্যাঁ সেই আপডেটটা পেলাম যেটার জন্য আমরা বিগত কয়েক 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 সপ্তাহ ধরে ওয়েট করছি। এবং হ্যাঁ ঠিক ধরেছ, জওয়ান মুভির ট্রেলার নিয়ে আমরা কথা বলছি। তবে ট্রেলার তো এলো না, তবে যেটা এলো সেটাও কম কিছু না। শাহরুখ খানের নেক্সট সং ভিডিওর ছোট্ট একটা টিজার এসেছে। আমি অনেকটাই হতাশ, কারণ সারাদিন ধরে ট্রেলারের অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেলার এলো না। এখন যেটা বলবো, আদার্স কোনো বিষয়কে নিয়ে নয়, একটি মাত্র বিষয়কে নিয়েই বলবো, জওয়ানের অফিসিয়াল ট্রেলার রিলিজের ডেট নিয়ে। ট্রেলার আসতে চলেছে 31st August, অর্থাৎ বৃহস্পতিবার। আজ 28 তারিখ সোমবার, তো মাত্র আর 3 দিন। কাল ট্রেলারের অ্যানাউন্সমেন্ট হবে না আশা করি, কারণ 14 রিলিজ হওয়ার টিজারের সং নিয়ে বেশ হইচই চলবে। এই ট্রেলারের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে 30 August বুধবার। আর তারপর ফাইনালি 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 ট্রেলার রিলিজ হচ্ছে 31 তারিখ। আজ থেকে ধরে নাও ধামাকা শুরু হয়ে গেছে। আর আজ থেকেই বা কেন নয়, আজ টিজার রিলিজ করলো, কাল অর্থাৎ 29 তারিখ সং রিলিজ করবে। 30 তারিখ বুধবার ট্রেলারের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, আর ফাইনালি 31 তারিখ এটাও বলে দিতে হবে, ফাইনালি ট্রেলার রিলিজ হতে চলেছে। আর 1st September থেকে তো বুকিং স্টার্ট হয়ে যাবে। সব থেকে বড় বিষয় হচ্ছে 3rd September জওয়ানের অডিও লঞ্চ ইভেন্ট। মন তো অনেকটাই খারাপ হয়ে গেছিল, কিন্তু ট্রেলারের রিলিজ ডেট জানার পরে আবারও মুড অন হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। নেক্সট আপডেট নিয়ে খুব ঢাকাই হাজির হয়েছি তোমাদের সামনে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা তো চটপট করে দাও, তবে তো ভিডিও বানাতে ইচ্ছে করবে। কি করছো তোমরা? চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো।